এ বিষয়ে আরো জানাতে ফেনি ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, আপনি যেমনটি বলছেন বন্যা পরিস্থিতি, বিষয়টি হলো ফেনী পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া ও সদর উপজেলার পানি কমতে শুরু করেছে, তবে তার ধীর গতিতে কিন্তু পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে সোনাগাজী এবং এই দাগনভূঞা উপজেলায় এই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে এসব এলাকা দুর্ভোগ চরমে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ইতিমধ্যে এক শ্রেণী মহল কিন্তু যে দ্রব্যমূল্য বৃদ্ধি করে ফেলেছে, যার ফলে মানুষ ভোগান্তিতে পড়েছে। সকালে আমরা একজনের সাথে কথা বললাম, উনি জানালেন যে গ্যাস সিলিন্ডার যেটা 1300 টাকা ছিল সেটি বর্তমানে 3500 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এতে করে মানুষ ভোগান্তিতে পড়েছেন। আর ত্রাণের বিষয়টি হলো ত্রাণ পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া এবং সোনার যে সদর উপজেলা যে সকল প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে কিন্তু সেখানে ত্রাণ পড়ছে না। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কারণ এখানে যারা ত্রাণ বিতরণ করছেন তারা মূলত তার শহর এলাকার আশপাশে যেখানে শুকনো জায়গা রয়েছে ওইখানে তারা ত্রাণ দিয়ে চলে যাচ্ছেন। এরপরে কিন্তু যারা ত্রাণ পাওয়ার কথা রয়েছে তারা কিন্তু পাচ্ছে না, এবং পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো দ্রব্যমূল্য এবং নিত্যপণ্যের যে বিষয় দ্রব্যপাতি রয়েছে এগুলো পাওয়া যাচ্ছে না, দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না পানি, এখানে তারা সমস্যা পড়তে হচ্ছে। কিন্তু সব মিলিয়ে প্রশাসনের সঠিক তদারকি থাকলে মনে হয় এখন আর সমস্যা হবে না। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এবার কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, ইপ্সিতা, আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বুরুচিং উপজেলার ভরাসার বাজার এলাকায়। এখানে যে বন্যা দুর্গত মানুষ আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ত্রাণের যে গাড়িগুলো সেটা কিন্তু পর্যায়ক্রমে আসছে এবং এই সড়ক দিয়ে কিন্তু ভিতরে যাচ্ছে। তবে এখানে যেটুকু আমরা জানতে পেরেছি যে আসলে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাচ্ছে না, এর সুনির্দিষ্ট কারণ হচ্ছে নৌযান সংকট, যে কারণে আসলে তারা সে পর্যন্ত পৌঁছাতে পারছে না, এটা নিয়ে একটা কিন্তু সমস্যা রয়েছে। কিন্তু আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু আপনার নিয়ে যাচ্ছেন এলাকায়, এবং যে পথ দিয়ে মানুষ আসছেন সেখানে অনেকটা এই দেখতে পাচ্ছেন যে এই মানুষের আসলে দুর্ভোগ অনেকটা পোহাতে হচ্ছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি এই সড়কটি যেভাবে আসছে আসলে প্রতিদিনই মানুষের ভোগান্তি পথে, বিশেষ করে এই পথ দিয়ে আসলে যখন নৌযান সংকট পড়ে কিন্তু ত্রাণগুলো সে পর্যন্ত পৌঁছতে পারছে না, যে এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেকেই না খেয়ে আছেন এটাও কিন্তু অভিযোগ করেছেন আমাদের কাছে। এই জন্য সুষম বন্টনের কিন্তু তারা দাবি আছেন স্থানীয় প্রশাসন এবং হচ্ছে যারা সরকারি কর্মকর্তা তাদের হস্তক্ষেপ কামনা করেছেন, এটাই আমরা জানতে পেরেছি তাদের কাছে। তো এছাড়া আরেকটু জানিয়ে রাখি যে আসলে মনোহরগঞ্জ এবং হচ্ছে লাকসাম ও নাঙ্গলকোট উপজেলায় কিন্তু পানি কমতে শুরু করেছে, এবং বিশেষ করে ব্রাহ্মণপাড়া বুড়িচং এবং দেবিদ্বারুল্লক উপজেলা যেটা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনার এখানকার পানি কিছুটা বেড়েছে আগের চেয়ে, এবং গুমতির পানি আমরা যেটুকু সর্বশেষ তথ্য পেয়েছি সেখানে কিছুটা কমেছে এবং 69 সেন্টিমিটার বিপদসীমার উপরে রয়েছে, এবং যেটা ভাঙনের সময় 134 সেন্টিমিটার ছিল। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইফসিতা। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম ফেনী এবং কুমিল্লা থেকে। এবার রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, ইফিতা, রাঙ্গামাটিতে গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের একদম চৈচুম্বর অবস্থা। রাঙ্গামাটির যে কাপ্তাই বাঁধ রয়েছে, যে জলবিদ্যুৎ কেন্দ্র যেটাকে উৎপাদন করা হয় যেখানে বিদ্যুৎ এই পানি দিয়ে, সেই বিদ্যুৎ কেন্দ্রের যে পানি ধারণ ক্ষমতা সেটি হচ্ছে 109 MSL ধারণ ক্ষমতা রাখতে পারে, এবং হচ্ছে এখন যে পানি ধারণ ক্ষমতা আমরা সকালে যেটা জেনেছি পানি এই পর্যন্ত রয়েছে 108.686 মিনসিল লেভেল, মানে সেটা একদমই বিপদসীমা ছুঁচি অবস্থা, আর অল্প কিছু হলে এই বাঁধের উপর দিয়ে পানি চলে যাবে। সেই পরিপ্রেক্ষিতে গতকাল সকালে কাপ্তাই বাঁধের সুইচ গেট গুলো খুলে দেওয়া হয়েছিল, সেই 16টি গেট দিয়ে 9 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে, যেখান থেকে 9000 কিউসেক করে পানি অপসারিত হচ্ছে। এছাড়াও কাপ্তাই যে 5টি হাইড্রোলিক প্রজেক্ট রয়েছে সেখান থেকেও প্রতিদিন প্রতি সেকেন্ডে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানেও 32,000 কিউসেক করে পানি অপসারণ হচ্ছে। এত পানি অপসারণ হওয়ার পরও রাঙ্গামাটি শহর বা আশপাশের এলাকাতে এখন কিন্তু হাজারো মানুষ
মানুষ পানিবন্দী রয়েছে, এখনো বাসাগড়িতে পানি ঢুকে গেছে এবং তার চলাচলে অসুবিধা হচ্ছে এবং মানুষজনের যে দুর্ভোগ সেটাকে বলছেন যে এই পানি যদি সহসা যদি না কমানো হয়, যদি কাপ্তাইবাঁধ থেকে যে 6 ইঞ্চি করে হয়েছে সেখানে আরো বেশি পরিমাণে পানি ছাড়ার জন্য তারা দাবি জানাচ্ছে। তারা বলছেন যে এই দুর্ভোগ কমাতে আমাদের ত্রাণ চাই না, আমরা চাই যত দ্রুত সম্ভব পানিটা কমিয়ে আমাদের জনজীবন স্বাভাবিক হোক, সেটি তারা দাবি জানাচ্ছে এখানকার সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে বন্যা এবং পানি ছাড়া সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। রাঙামাটি থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানছিলাম।